প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ওই প্রোগ্রামিং ক্লাসের গতদিন একটা অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, লুপের লুপ গঠনে, ঠিক আছে? ফর লুপ দিয়ে আমরা এর আগের ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাসে প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিং কিভাবে করতে হয় ফর লুপের অঙ্কগুলো, ঠিক আছে? বা এই ফর লুপ, বা আমি তিনটা লুপের সূত্র দিয়েছিলাম তোমাদেরকে, যে প্রোগ্রামিংয়ের যে ধারার অঙ্ক বা সিরিজের অঙ্ক যেগুলো আছে, এগুলো অঙ্ক করার জন্য আমাদের লুপের লুপের স্ট্রাকচার জানতে হবে। লুপের স্ট্রাকচার আছে তিনটা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই তিনটার স্ট্রাকচার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই স্ট্রাকচারগুলা ঠিক মতো মুখস্থ করার জন্য। এবং গত ক্লাসে আমি স্ট্রাকচারটা আবার একটু বুঝিয়ে তারপরে ফর লুপ দিয়ে একটা অঙ্ক করে দেখিয়েছিলাম। তো আজকে আমরা ওই ফর লুপ দিয়ে যে অঙ্ক করেছিলাম সেটার আলোকে বা সেটার মতোই সেম সেম কিছু অঙ্ক, কিছু ধারার অঙ্ক করব। একটু একটু ভিন্নতা আছে এখানে, ঠিক আছে? একটু একটু ভিন্নতা আছে। তো তোমরা কোন জায়গাতে আমি ডিফারেন্স করতেছি এটা একটু দেখে নিবা, যদি কোনো জায়গায় না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? তো আজকে আমরা এখানে চারটা অঙ্ক করব। প্রথমটা হলো যে 2 + 4 + 6 + ……n, এটা একটা ধারা। দুই, প্রথমটা আছে দুই, দুইয়ের পরে চার, চারের পরে ছয়, মানে দুই থেকে এন পর্যন্ত এটা এই ধারাটা, এবং মধ্যবর্তী গ্যাপ হলো দুই, দুই করে করে বাড়তেছে। আবার এর পরেরটা আছে 1 3 5 ……n, মানে একের পরে তিন, তিনের পরে পাঁচ, এটা শুরুটা হলো এক থেকে, মধ্যবর্তী গ্যাপ আগেরটার মতোই দুই করে, ঠিক আছে? তো এর পরবর্তী অঙ্কটা আছে 5 10 15, মানে এখানে মধ্যবর্তী গ্যাপ 5 করে এবং এটার ইনিশিয়াল ভ্যালুটা হলো 5, এবং লাস্ট মানটা এখানে দেওয়া আছে 100 দেওয়া আছে। তো আমরা এখানে এটাও দেখে নেব যে যদি লাস্ট মানটা দেওয়া থাকে তাহলে, লাস্ট মানটা যদি দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্ক করতে হয়, ঠিক আছে? আমরা গত ক্লাসেও এনটা, এন নিয়ে অঙ্ক করেছিলাম, এই আজকেও এটা নিয়ে করবো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা অঙ্ক, লাস্টের অঙ্কটা 1² + 2² + 3² + 4² + ……n², মানে প্রত্যেকটা যতগুলো মান যাবে, যেমন ধারাটা আমার কি এখানে, ধারাটা হলো 1 2 3 4, কিন্তু যতটা মানই যাবে সবগুলো স্কোয়ার হয়ে যোগ হবে একটা সাথে একটা, ঠিক আছে? তো গতদিনের অঙ্কটার আলোকে আমরা প্রথম অঙ্কটা করতে যাই। যেমন আমরা যদি আমাদের ফর লুপের মধ্যে কাজ করি, ঠিক আছে, এমপিটি নিলাম। আচ্ছা, তো এখানে আমাদের স্ট্রাকচারটা আগে লিখি। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটা লিখলাম, এখন স্ট্রাকচারটা একটু সেভ করে নিই আমরা, রিপ্লেস, ওকে, একটু বড় করে নিই। আচ্ছা, তো এখন এই স্ট্রাকচারের মধ্যে আমাদের কিভাবে কি করতে হবে, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে আমাদের ধারাটা হলো কি, ধারাটা হলো 2 4 6 + ……2 + 4 6। তো আমার ইয়ের জন্য নিতে হবে ভেরিয়েবল ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখানোর জন্য, ইনক্রিমেন্টটা দেখানোর জন্য আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে এবং সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। এবং এখানে এন আছে, এনটার তো মান দেওয়া নাই, মানে লাস্ট ভ্যালুর মানটা দেওয়া নাই, দেখো তোমরা এন এর মানটা এখানে দেওয়া নাই। তো আমাদেরকে একটা ভেরিয়েবল এন নিতে হবে, আর ইনিশিয়াল ভ্যালু নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, যেমন আমি এ নিয়েছিলাম গত ক্লাসে, আজকেও এ নিব, এ তারপরে এন, এবং সাম ইজ ইকুয়াল টু 0, ফর লুপের ক্ষেত্রে সাম ইজ ইকুয়াল টু 0 দিতে হয়। তো ইন্টিজার এ কমা এন, তারপরে সাম ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? যোগ করার আগে যোগফলটা আমরা শূন্য ধরে নিলাম, তারপরে এই শূন্যর সাথে আমরা যতগুলো মান আছে দুই, দুইয়ের পরে চার যোগ করবো, চারের পরে ছয় যোগ করবো, এইভাবেই তো আমরা করে করে গেছিলাম গত ক্লাসে, ঠিক আছে? যেমন এই শূন্য আছে, শূন্যের সাথে দুই যোগ করবো, যোগফলটা দুই হয়ে যাবে, এই দুইয়ের সাথে আবার চার যোগ করবো, যোগফলটা ছয় হয়ে যাবে, এই ছয়ের সাথে আবার এই ছয় যোগ করবো, তাহলে 12 হয়ে যাবে, এইভাবে যোগ করে করে এন পর্যন্ত যোগ করবো, আর ফর লুপের সাহায্যে আমাদের পুরাপুরি ফলাফলটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা নিলাম, এখন এন এর মানটা আমাদের, আমরা তো দুইয়ের মান জানি, এখানে দুইয়ের মান কি জানি, দুই, সরি, ইনিশিয়াল ভ্যালু এ এর মানটা জানে, এন এর মানটা জানা নাই, সামের মানটা তো আমরা 0 ধরে নিয়েছি, তাহলে এন এর মানটা আমাদেরকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি,
scan f ঠিক আছে তারপরে ফার্স্ট ব্র্যাকেট কোটেশন পার্সেন্ট d ঠিক আছে তারপরে হলো এন্ড n নিলাম তারপরে কি তারপরে হলো ফর লুপ ফর লুপ স্ট্রাকচারটা আমাদের ইনপুট নেওয়া শেষ তারপরে ফর 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 লুপ ইনিশিয়াল ভ্যালুটা কি ইনিশিয়াল ভ্যালু হলো a ইজ ইকুয়াল টু 2 2 2 এ ফার্স্ট মানটা 2 কন্ডিশনটা কি a লেস দেন অর ইকুয়াল টু n ঠিক আছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে n এর মানটা কি 2 থেকে মানে ইনিশিয়াল শর্তটা কি হবে 2 তো আমরা শুরু শুরু দিলাম তাহলে কত পর্যন্ত যাবে n পর্যন্ত যাবে n এর ছোট সবগুলো কিন্তু মান আছে এখানে ঠিক আছে 2 থেকে n পর্যন্ত সব মান আছে এখানে এখানে এই কারণে লেস দেন অর ইকুয়াল টু n ইকুয়াল কেন দিলাম লেস দেন অর ইকুয়াল কেন দিলাম লেস দেন দিলে শুধু হবে না কারণ এখানে প্লাস n n টাও যোগ হচ্ছে এই জন্য লেস দেন অর ইকুয়াল টু n n টাও যোগ হবে এই জন্য লেস দেন অর ইকুয়াল n দিতে হবে তারপরে সেমিকোলন দিলাম তারপরে সেমিকোলন দেওয়ার পর a ইজ ইকুয়াল টু a প্লাস 2 মানে a ইজ ইকুয়াল টু a প্লাস 2 এখানে a এর মান কিন্তু 1 করে বাড়তেছে না এর মান বাড়তেছে 2 করে তো এই জন্য 2 এর মান বাড়লে আমরা গত ক্লাসে দেখেছিলাম 2 এর মান বাড়লে a ইজ ইকুয়াল টু a প্লাস 2 বসবে তো এইভাবেই দিতে হবে তারপরে সেকেন্ড ব্রেকেট স্টার্ট সেকেন্ড ব্রেকেট স্টার্ট হওয়ার পর এখানে আমাদের ওই মেকানিজমটা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ মানে প্রথম সামের শূন্যর সাথে এ দুই যোগ হবে তারপরে দুইয়ের সাথে আবার চার যোগ হবে মানে এই ফর লুপের সাহায্যে ফর লুপের মধ্যে দুই আছে তারপরে এবার আসবে চার তারপরে এবার আসবে ছয় মানে এটা এন পর্যন্ত যাবে এন যদি আমি এখানে ইনপুট 100 দেই তাহলে 100 পর্যন্ত যাবে দুইয়ের পরে চার আসবে চারের পরে ছয় ছয়ের পরে আট আটের পরে দশ দশের পরে বারো বারো তারপরে চোদ্দ আঠারো বিশ বাইশ চব্বিশ এরকম করে করে 100 পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার মানটা এসে এই সামের সাথে যোগ হবে মানে প্রথমে তো সামের মানটা জিরো আসে এখানে জিরো আসবে তারপরে আসবে দুই এরপরের বার এই যত যোগ হয়েছে এটার সাথে আসে আবার ফোর যোগ হবে তারপরে এটার সাথে আবার যোগফলের সাথে আইসা যোগ হবে চার চারের পরে আবার যোগ হবে ছয় তো এইভাবে বাড়তে বাড়তে যখন লাস্ট পর্যন্ত এন পর্যন্ত যোগ হয়ে যাবে তখনই এই শর্তটার কাজ শেষ এরপরে এখান থেকে বের হয়ে যাবে বের হওয়ার পর কি প্রিন্ট করবে যোগফলটা যেটা আছে সেটা প্রিন্ট করবে ঠিক আছে কোটেশন দিলাম পার্সেন্ট দিয়ে দিলাম এখন এখানে ফলাফলটা মানে সামটা তো এই তো আমাদের এই অঙ্কটাও শেষ তো আমার মনে হয় এটা না বোঝার কোনো কারণ নাই আগের মতোই সেম আছে জাস্ট শুধুমাত্র আগেরটাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছিল এখানে ইনিশিয়াল ভ্যালু ওয়ান আর ইনক্রিমেন্টটা ছিল এক করে তো আমি এখানে এ প্লাস প্লাস দিয়েছিলাম তো এখানে জাস্ট আমাদের প্রশ্ন দেখেই তো বুঝে যাইতেছে ইনিশিয়াল ভ্যালু কত দুই আমি দুই এ ইজ ইকুয়াল টু টু দিয়েছি আর গ্যাপ কত করে দুই করে দুইয়ের পরে চার আসছে চারের পরে ছয় আসছে দুইয়ের পরে চার আসছে মানে দুই করে গ্যাপ আসছে দুই করে গ্যাপ থাকলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস টু বসাতেই হবে তো এটা এভাবেই করতে হবে তারপরে আর এটা তো আর গত ক্লাসের মতো সেম সেমই ছিল যেমন নতুন সাম ইজ ইকুয়াল টু পুরাতন সাম প্লাস এ এর মানটা দুই দুই করে বাড়বে দুই দুই করে প্রথমটা দুই হবে পরেরটা চার যোগ হবে পরে আসে ছয় যোগ হবে এইভাবে কাজ হবে আর কি এইভাবে কাজ হলে যেমন মনে করো যদি আমরা এটা সেভ করলাম তারপরে আমি এটাতে কম্পাইল করি এটা এখানে কোনো ভুল ঠিক আছে এখানে একটা ভুল আছে ভুলটা কি এখানে সেমিকোলন দেই নেই ঠিক আছে তো একটা সেমিকোলনের জন্য অঙ্কটা হবে না সেভ করলাম বিল্ড করলাম কম্পাইল করলাম সেভ কম্পাইল করলাম তারপরে এখানে কী আসে আরেকটা এরর কেন আসলো সেভ তো করছি আমি তাহলে এনর এরর কেন আসবে এখানে দেখি নেই টু এরর্স ওয়ান ওয়ার্নিং ঠিক আছে তো এখানে এরর তো স্টুডিও কনিও ভয়েড মেইন ইন্টিজার এ এন ঠিক আছে তো এখানে প্রিন্ট এফ দিই নেই সরি আমি এখানে এফ দিই নেই সো এটা তো ভুল হবে তো বিল করি কম্পাইল করি হ্যাঁ দেখো এখানে এখন আর কোনো এরর নাই ঠিক আছে তো এখন আমি এটারে কম্পাইল থেকে রান করব রান করলে দেখো এখানে এই জায়গাতে আমি একটা মান দিই এন এর মানটা দিলাম আমি 100 ঠিক আছে যেমন আমি 100 না দিয়ে আমি একটু একটু চেঞ্জ করি যেমন আমি এখানে যদি একটু করি কাজ করি যেমন মনে করো যে দুই চার ছয় দুই আর চার কত ছয় মানে একটা দুইটা তিনটা ছয় হইলো ছয়ের পরে আট আসবে আটের পরে দশ আসবে এই দশ পর্যন্ত যদি আমি এনের মানটা যদি দশ দিই তাহলে দশ পর্যন্ত হলে যোগফলটা কত আসার কথা দুই
আর 4-এ 6 আসবে, 6-6 12, 12 আর 8-এ 20, 20 আর 10-এ 30 আসবে। মানে আমার ফলাফলটা 30 আসার কথা। যদি আমি এন এর মানটা 10 দেই, সরি এখানে 10 দেই, তাহলে আমার ফলাফলটা 30 আসার কথা। কিভাবে 30 আসবে? আমি তো বললাম যেমন মানে 2 এর সাথে আমি যোগ করলাম কত, 4, মানে হলো কি 6, 6 এর সাথে যোগ করলাম কি 6, যোগ হলো কি 12, 12-র সাথে 8 যোগ করলাম হলো 20, 20-এর সাথে আরো 10 যোগ করলাম হলো, মানে 2, 4, 6, 8, 10। এই 10 আমি এন এর মানটা 10 যদি বসাই তাহলে 10 পর্যন্তই যোগ হবে। 2, 4, 6, 8, 10-এর মান যোগফলটা কত, 30, 30 আমার ফলাফলটা 30 আসার কথা। এখন আমি দেখি এখানে আমি 10 বসাই, 10 এন্টার দিলাম, দেখো এখানে 30 চলে আসছে। ঠিক আছে, 30 চলে আসছে, 10 পর্যন্ত যোগফল করলে 30 চলে আসে। তো যদি 10 পর্যন্ত যদি হয় তাহলে 100 দিলেও 100টাই হবে, 1000 দিলে 1000-ও এখানে হবে। তাহলে আমি যদি 100 দিই, এখানে 100-এর মানটা 2550, মানে 2550 আসছে, 100টা যোগফল, 100টা সংখ্যার যোগফল 2550। ঠিক আছে, তো এইটাই হলো, এইভাবে করতে হবে। তারপরে আমরা যাই সেকেন্ডটাতে, সেকেন্ডটাতে কি 135 ডট 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 এন, এনটা তো ঠিকই আছে সেম, এখানে ইনিশিয়াল ভ্যালুটা যে চেঞ্জ হবে। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু কত, 2 আছে, এখানে হবে 1, আর বাকি সব কিছু সিমিলার সেম, যোগ করলাম ওয়াইল কম্পাইল, কোনো ভুল নেই। ঠিক আছে, তো এখানে বাইল থেকে যদি আমি রান করি, রান করে দেখি যদি এখানে, দেখে আসি আমি আগে এখানে আমার মানে কত আসবে। যেমন মনে করো এখানে যদি আমি 1+3+5+7 কত পর্যন্ত যোগ করব, 7-এর পরে কত আসবে, 9 আসবে, 9-এর পরে আসবে 11, তাইলে 4 আর 5-এ কত হইলো, 9 হইলো, 9 আর 7-এ কত হইলো, 9-এর সাথে 16, 16 আর 9 হলো 25, 25 আর 11, 25 আর 11 36। ঠিক আছে, 36 যদি আমি এন এর মানটা 11 দিই তাহলে 36 আসার কথা। তো আমি একটু দেখে নিই, এটাকে আমি রান করি, 11 দিলাম, 36 চলে আসছে। ঠিক আছে, তো দেখো 36 চলে আসছে। তো আমাদের এই 11 মান দেওয়ার ফলে এখানে 36 চলে আসে, 1 থেকে 1, 3, 5, 7, 9, তারপরে 11 যদি এন এর মানটা দিই তাহলে এখানে 36 আসার কথা। আমাদের প্রোগ্রামিংয়ে 36 আসছে, মানে এখানে এন এর মান যদি আমি 100 দিই তাহলে 1 থেকে 100 পর্যন্ত 1-2 করে করে গ্যাপ করে দিয়ে যেটার মান আসার কথা এটা ঠিকই আসবে। ঠিক আছে, তো এটা এটাও গেল আমাদের, এই দুইটাও গেল। তো এটা আমরা খুব সহজভাবে আমি করে ফেলছি, আমরা হয়তো বুঝে গেছো তোমরা। এখন কথা হইলো যে কি 5, 10, 15, 20, তো এখানে গ্যাপ কত করে, 5 করে, ইনিশিয়াল ভ্যালু কত 5, আর এখানে এন এর মানটা দেওয়া আছে। তো আমি এখানে কি কি চেঞ্জ করবো একটু দেখে নিই। প্রথমত ইনিশিয়াল ভ্যালু 5, তারপরে এখানে গ্যাপ কত করে, 5 করে, শেষ। এখন এন এর মানটা তো দেওয়া আছে, আমি এন এর মানটা দিবই না, স্ক্যানএফটা পুরোটাই মুছে ফেলবো, ডিলিট, এখানে এনই দিব না, ডিলিট। তারপরে এন এর জায়গায় আমি 100 দিয়ে দিব, শেষ অঙ্ক। 5 থেকে 100 পর্যন্ত মান যাবে 5 করে করে গ্যাপ হলে। এখন আর ইনপুট দেওয়ার অপশন থাকবে না, এখানে আমি বিল্ড করি, প্রথমে কম্পাইল করলাম, কোনো ভুল নাই, তারপরে রান করে ফেলি, অটোমেটিক্যালি 1050 চলে আসে। মানে 5, 10, 15, 20 এরকম করে করে 100 পর্যন্ত সংখ্যা যোগফল হলো কি 1500, কত আসলো 1550, সরি 1050। তো তোমরা এটা ক্যালকুলেটার করে দেখতে পারো। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেছে, তো এইভাবেই অঙ্ক করতে হবে। তো এরপরের অঙ্কটা আছে 1² + 2² + 3², তাহলে ইনিশিয়াল ভ্যালু আমি বলছি ধারা এখানে কোনটা, ধারা এখানে একটাই, 1, 2, 3, 4, ……n, তাহলে ধারাটা কি 1, 2, 3, 4 এটা, আর প্রত্যেকটা মান যখন যোগ হবে তখন স্কোয়ার হয়ে যোগ হবে। তো এটা কিভাবে করতে হবে, ইনিশিয়াল ভ্যালু 1, এখানে এন এর মানটা ছিল না, তো এনটা আমাদের নিয়ে আসতে হবে, এখানে হইল কি 1, বাড়ছে কত করে, 1 করে বাড়তেছে, এ প্লাস প্লাস এনটা, তো আমি ইনপুট নিলাম এন হইল। ঠিক আছে, তো 1 থেকে n পর্যন্ত ইনিশিয়াল ভ্যালু গ্যাপ কত করে করে, 1, 2, 3, মানে 1 করে করে, শুধুমাত্র স্কোয়ারের জন্য কোন জায়গায় চেঞ্জ করতে হবে, সামে চেঞ্জ করতে হবে। যে এটা এখানে বসছে, এটা তো 1, 1 বসলে তো হবে না, এখানে কি বসতে হবে, এ স্কোয়ার বসতে হবে, এ গুণ এ স্কোয়ার, মানে কি দুইটা এ গুণ না, দুইটা এ গুণ, অথবা এভাবে লেখা যাইতে পারে,
দুইটা এ গুণ এটা এইভাবে এইভাবে লিখলে হবে। আবার এ দিয়ে দুইটা স্টার দিয়ে টু মানে স্কোয়ার এটা লিখলেও হবে, ঠিক আছে? তো এটা এটা দেখে এটাটা বেটার, ঠিক আছে? এ দুইটা গুণ হয়ে যোগ হবে, যদি এক আসে এর মান এক ওয়ান স্কোয়ার যোগ হবে, টু আসে যদি তাহলে এ গুণ এ মানে টু যোগ গুণ টু মানে দুই দুগুণা চার এখানে যোগ হবে, যদি থ্রি আসে তিন তিনগা নয় যোগ হবে। তো এইভাবেই কাজ হবে। এখন দেখি আমাদের এখানে কোনো ভুল কম্পাইল করে কোনো ভুল আছে কিনা, কোনো ভুল নাই। তো রান করি, রান করে যদি এখানে মান একশো দিই, একশো দিলে একশো পর্যন্ত সংখ্যার যোগফল আসবে 3,38,350, ঠিক আছে? প্রত্যেকটা মান স্কোয়ার হয়ে হয়ে যোগ হবে এখানে। তো আমার মনে হয় তোমরা আশা করি তোমরা তোমাদের এইটা বোঝার কথা, এত কঠিন কিছু না এখানে। তো এই এই অঙ্কগুলা কিন্তু অনেক ইজি, এবং আমরা এই অঙ্কগুলো অনেক ইজিলি মানে করা করতে পারার কথা। তোমরা যদি এই শীট তোমাদের হাতে থাকে তাহলে শীটের মধ্যে তোমরা এখানে আরও অনেকগুলো অঙ্ক দেখবা যেগুলো লুপের লুপ দিয়ে করা হয়েছে। আমার মনে হয় যে সবগুলোর অঙ্কের প্রোগ্রামিং তোমাদের বোঝার কথা এখন, ঠিক আছে? যদি কোনো জায়গাতে না বুঝো তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দিবা যে স্যার এই জায়গায় এই জায়গাতে আমরা প্রোগ্রামিংয়ের লুপের অঙ্কটাই বুঝি নাই। আর আগামী ক্লাসে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট লুপের অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এই ফ্লোচার্ট নিয়ে আলোচনা করার পর আমরা একটা সলভ ক্লাস দেব জুমের মাধ্যমে। এই সলভ ক্লাসে তোমরা যে যে সমস্যা বা যে যে সমস্যা তোমরা ফেস করছো এই প্রোগ্রামিংয়ের তোমরা এগুলা আমাকে বলবা, আমি তোমাদেরকে এইগুলার সলভ দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের ওই প্রিটেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা আমি 10টা প্রশ্ন তোমাদেরকে কালকের মধ্যে গ্রুপে দিয়ে দিব। এই 10টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? 10টা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর পরীক্ষায় আমি কিন্তু এই 10টা প্রশ্ন থেকেই 5টা প্রশ্ন দেবো, ঠিক আছে? তো তোমাদের এই 10টা প্রশ্নের আনসার ঠিকমতো বাইর করে ঠিকমতো পড়তে হবে। আমি যে কোনো 5টা আমরা যে কোনো 5টা না আমি বেছে দিব আর কি 5টা প্রশ্ন, যে এই 5টা প্রশ্ন অবশ্যই লিখে তোমাদের প্রিটেস্টের জমা দিতে হবে, ঠিক আছে? তো তোমরা হয়তো শুনেছ বা মিটে তোমাদের মানে নোটিস হয়তো হয়েছে, তোমরা দেখো নি কিংবা দেওয়া হয়নি গ্রুপে, তোমরা হয়তো দেখবে পাবে এটা। তারপর আমি একটু বলি যে 25 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। তো তোমরা কলেজ থেকে অ্যাডমিট কার্ড কালেক্ট করবে এবং তোমাদের ওই মানে অ্যাডমিট কার্ডের সাথে তোমাদের মনে হয় দেওয়া হবে খাতায়, যে খাতায় লিখবা তোমরা এই লেখার মতো খাতা দেওয়া হবে তোমাদেরকে। তো এটা আমি 100% শিওর না, তবে আমি আমি যতটুকু শুনেছি আর কি যে খাতা টাতা দেওয়া হবে স্টুডেন্টদেরকে। তোমরা অ্যাডমিট কার্ড দিয়ে নিয়ে এইগুলো সবগুলো নিয়ে যাবা, তারপরে পরীক্ষা হবে 1 তারিখ থেকে, রুটিনে তোমরা পেয়ে যাবা। তো ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আশা করি তোমরা তোমার এই ক্লাসটা বুঝেছো, না বুঝলে তোমরা আমাকে জানিয়ে দেবা, ঠিক আছে? আর এই প্রিটেস্ট পরীক্ষাটা কিন্তু প্রথম 4টা অধ্যায় থেকে হবে, ঠিক আছে? প্রিটেস্ট পরীক্ষাটা প্রথম 4টা অধ্যায়, 1, 2, 3, 4 প্রথম 4টা অধ্যায় থেকে হবে। তো এই 4টা অধ্যায়ের প্রশ্নগুলো আমি প্রশ্ন থেকে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? প্রোগ্রামিংয়ের যেহেতু আমরা শেষ করে ফেলছি, প্রোগ্রামিংয়ের একটা প্রশ্ন দিলেও দিতে পারি আমি, প্রোগ্রামিংয়ের দিতে পারি, কিন্তু আমি প্রোগ্রামিংয়ের দিব না, প্রোগ্রামিংয়ের আমরা পরবর্তীতে টেস্টের মধ্যে দিব। তো প্রিটেস্টে আমরা প্রথম 4টা অধ্যায়, প্রথম 4টা অধ্যায় পড়লেও কিন্তু আমরা মানে খুব ভালো করে পড়লে কিন্তু আমরা ভালোভাবে পাস করতে পারবো। তো তোমাদের একটু সিলেবাস আমি কমিয়ে দিচ্ছি, কারণ এখানে তোমরা ঠিকমতো পড়াশোনা না করলে কিন্তু পাস করতে পারবে না, ঠিক আছে? তো এটা জরুরি তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা সাজেশন পেয়ে পাওয়ার পরপরই পড়াশোনা শুরু করে দিবা, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।